সুধীবৃন্দ আরও একজন বাংলাদেশী বংশোদ্ভূত ভারতীয় নাগরিক রতন বসু মজুমদার, যিনি সাহিত্য, সংস্কৃতি এবং সাংস্কৃতিক আন্দোলনে সামগ্রিক অবদানের জন্যে আজ সম্বর্ধিত এবং সম্মাননা প্রাপ্ত হচ্ছেন। রতন বসু মজুমদারের জন্ম 1947 সালের 12ই ডিসেম্বর বরিশাল জেলার চাঁদশি গ্রামে। তিনি ছাত্র অবস্থাতেই ভারতের কমিউনিস্ট পার্টি আন্দোলনে যুক্ত হন, অবিভক্ত কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক কর্মী ছিলেন। পারিবারিক দায়বদ্ধতায় সর্বক্ষণের কর্মী পদ ত্যাগ করে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে নৈশ প্রহরীর পদে যোগ দেন। ব্যাংক কর্মচারী ইউনিয়ন ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন বহু বছর। সিপিআই রাজ্য পরিষদ ও সর্বভারতীয় আইপিটিএ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গে পার্টির সাংস্কৃতিক শাখার দায়িত্বে ছিলেন। 1993 সালে তিনি কমিউনিস্ট পার্টি ত্যাগ করে সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত হন। চাকুরি ছেড়ে ভাষা ও সংস্কৃতির আন্দোলনে নিজেকে নিয়োজিত করেন। প্রথমে ভাষা শহীদ স্মারক সমিতি ও পরে ভাষা সংস্কৃতি স্বাধিকার মঞ্চের অন্যতম সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় বাংলা ভাষা যখন বিপন্ন, হিন্দি ভাষার আধিপত্য যখন প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রতিবাদে বাংলা ভাষা সংরক্ষণ করবার জন্যে পশ্চিমবাংলায় যে সর্বব্যাপী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব রতন বসু মজুমদার। আজ তাকে আমরা সম্মাননা প্রদান করছি। সম্মাননা গ্রহণ করছেন রতন বসু মজুমদার। রতন বসু মজুমদারকে তার সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে। আমার কাছে খানিকটা গোলমেলে ঠেকছে বিষয়টাই। ধরুন 1947 সালে আমি যেদিন জন্মেছিলাম সেদিন আমি পাকিস্তানি ছিলাম, কারণ পূর্ব পাকিস্তানে আমার জন্ম এবং পূর্ব পাকিস্তানের নাগরিকত্ব কি করে আমার চলে গেল, কি করে আমি ভারতীয় হলাম, এ বিষয়ে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। একটি শিশুর হাত ধরে বাবা মা নিয়ে গিয়েছিলেন সুদূর উত্তরবঙ্গে। সেখানে বসবাস করার কারণে আমি ভারতীয়, তা আমি মূলত বাংলা ভাষা এবং সংস্কৃতির যে চর্চা চর্যা ইত্যাদি হয়ে থাকে পশ্চিমবঙ্গে, তার সঙ্গে যুক্ত বঙ্গ সাংস্কৃতিক উৎসব সংগঠিত করেছি বিশাল আকারে। বঙ্গাব্দের চতুর্থ শতবর্ষ পূর্তি উৎসব করেছি, যেখানে বেগম সুফিয়া দামা থেকে শুরু করে অনেকেই অংশগ্রহণ করেছেন। তা সেই সাংস্কৃতিক যে আবহ, সেই আবহর মধ্য দিয়ে একটা জিনিস বুঝেছি যে শুধু বাংলাদেশের প্রবাসী বাঙালিরা নন, পশ্চিমবঙ্গের প্রবাসী বাঙালি নন, আসলে সারা পৃথিবী জুড়ে সর্বত্র যেখানে যত বাঙালি বাস করেন তাদের কোথাও একটা একটা বিশাল বড় ছাতা দরকার। সেটা সামিয়ানাও হতে পারে, তার নিচে সবাইকে যুক্ত হতে হবে। এটা হতে হবে যদি আমরা আমাদের হৃদয়ের মর্মবস্তুকে ধারণ করতে পারি, চাই তাকে প্রসারিত করতে চাই, এবং প্রকৃত বাঙালি পরিচয় আমরা যদি আমাদের দেখতে চাই। পবিত্রতার কাছে শুনলাম যে কলকাতা তো এরকম একটা উদ্যোগ হচ্ছে,
9-10-11 মার্চ এখানেও একটা হচ্ছে, হয়তো আমেরিকাতেও হচ্ছে, হয়তো মালয়েশিয়াতে হচ্ছে, জানা নেই। এই এত যে হচ্ছে, কোথাও কোথায় একটা যোগসূত্র তৈরি করা দরকার। এ ব্যাপারে এনআরবি আমার ভাতৃপ্রতিম স্বামী দম্পতি ওরা যে কাজ করে চলেছেন তাকে কি আর একটু প্রসারিত করা সম্ভব? পশ্চিমবঙ্গে বহু মানুষ আছেন যারা এই যৌথ উদ্যোগের পক্ষে, আবার অনেকেই আছেন যারা এর পক্ষে নন, এমনকি বাঙালি হতেও অস্বীকার করেন, এমন বহু বাঙালি আছেন। তা আমরা যারা চাই, আমরা যদি একটা ছাতার নিচে একত্রিত হয়ে আমাদের যে আত্মপরিচয়ের জায়গাটা তাকে আরেকটু সুদৃঢ় করতে চাই, করতে পারি, তাহলে হয়তো আমাদের এই রক্ত মক্ষণের ঘটনাটা ঘটবে না, আমরা হয়তো আরেকটু বুক ভরে শ্বাস নিতে পারবো। এই কটি কথা বলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। Thank you.